আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আরেকটি ইউনিক বিজ্ঞপ্তি শেয়ার করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 151টি পদের একটি ইউনিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 11টি পদে 151 জন লোক নিয়োগ করা হবে। তো প্রিয় ভিউয়ার্স, কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন, কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল বিষয়ে নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আবেদন করার সময় আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত আলোচনা করা হবে। তো প্রিয় ভিউয়ার্স, সকল তথ্য জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ইউনিক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 15 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা দিতে রাজস্ব খাতভুক্ত নিম্নবণ্ডিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে, এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন bptb.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক তার মানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণই এই পদে আবেদন করতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 1 নম্বর যে পত্র রয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক হিসাব অর্থ অডিট বা বাণিজ্যিক পরিচালন বিভাগের জন্য, বেতন 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, পদসংখ্যা হচ্ছে 10টি। তো এই পদে আবেদন করতে হলে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বিকম এবং এমকম, অর্থাৎ বিকম সহ এমকম পাস হতে হবে ফাইন্যান্স বা মার্কেটিং বা ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে, অথবা বিকম পাস কোর্স সহ এমকম ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এমকমে প্রথম শ্রেণী থাকতে হবে, অথবা ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে বিবিএ সহ এমবিএ থাকতে হবে। কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ এর নিম্নে নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা সহ বাণিজ্যে তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। তারপর 2 নম্বর যে পত্র রয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন, বেতন 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, পদসংখ্যা হচ্ছে 5টি। তো প্রিয়ার্স, আপনারা শিক্ষাগত যোগ্যতাটা এখান থেকে ভালো করে দেখে নেবেন। আমি ভিডিওটি ছোটো করার স্বার্থে শিক্ষাগত যোগ্যতাগুলো আর পড়ে শোনাচ্ছি না। 3 নম্বর হচ্ছে সহকারী পরিচালক নিরাপত্তা ও অনুসন্ধান, পদের সংখ্যা হচ্ছে 2টি, আর এই পদের বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। 4 নম্বর হচ্ছে মেডিকেল অফিসার, বেতন 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেড, বেতন স্কেল 2015 অনুযায়ী, পদসংখ্যা হচ্ছে 6টি। এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, বিএমডিসি এর হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে, কোনো পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়, মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহার জ্ঞান থাকতে হবে। 5 নম্বর হচ্ছে রসায়নবিদ, পদসংখ্যা হচ্ছে 6টি, আর বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তো প্রিয়ার্স, এগুলোর শিক্ষাগত যোগ্যতা আপনি এখান থেকে ভালো করে দেখে নেবেন, ভিডিওটি পজ করে। 6 নম্বর হচ্ছে ক্রয় বা ভান্ডার বা সিএনএফ কর্মকর্তা, বেতন 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, পদসংখ্যা হচ্ছে 4টি। 7 নম্বর হচ্ছে সহকারী প্রধান শিক্ষক, বেতন 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, পদসংখ্যা হচ্ছে 2টি। তো সহকারী প্রধান শিক্ষক পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ সরকার স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত, বিএড এবং যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে 12 বছর শিক্ষকতা সহ প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, তবে কোনো পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। তারপরে সে বেতন 16,000 থেকে 38,640 টাকা, এই পদে গ্রেড হচ্ছে 10ম। তো এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে 10 বছর শিক্ষকতা সহ প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, এ পদেও কোনো অবস্থাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 8 নম্বর হচ্ছে হিসাব রক্ষক, পদসংখ্যা হচ্ছে 7টি, বেতন 16,000 থেকে 38,740 টাকা, দশম গ্রেড, বেতন স্কেল 2015। এই পদে আবেদন করতে হলে বাণিজ্যে স্নাতক এবং বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ স্নাতক সহ মাস্টার্স পাস হতে হবে বাণিজ্য বিভাগ থেকে। তারপর 9 নম্বর হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা,
পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন 12,500 টাকা হতে 30,230 টাকা, 11তম গ্রেড। তারপর 10 নম্বর হচ্ছে সহকারী হিসাব রক্ষক, বেতন 11,000 থেকে 26,590 টাকা, 13তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 30টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পাস বাণিজ্য বিভাগ থেকে, কোনো পরীক্ষার্থী তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়, মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। এবং 11 নম্বর হচ্ছে উচ্চমান হিসাব সহকারী, বেতন 11,000 থেকে 26,590 টাকা, 13তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 77টি, এই পদে আবেদন করতে হলেও আপনাদেরকে বাণিজ্যে স্নাতক পাস হতে হবে। তো প্রিভার্স আপনারা এখান থেকে গ্রেডিং সিস্টেমটা অথবা সিজিপিএ বা জিপিএ সিস্টেমটা দেখে নেবেন। তো প্রিভার্স এই পদগুলোতে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু শর্তাবলী মানতে হবে, সেগুলো হচ্ছে ক্রমিক নং 1-6 এবং 8-11 বর্ণিত পদের জন্য বয়স সীমা 19/10/2023 তারিখে 18 থেকে 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। ক্রমিক নং 7-এ বর্ণিত পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 19/10/2023 তারিখে 37 বছর। ক্রমিক নং 1, 2, 3, 6 ও 8-এ বর্ণিত পদের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। হ্যাঁ প্রাইভেট যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের জন্য বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। উক্ত সময়ে আবেদন ও লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় ডকুমেন্টস বা মূল কপি দেখাতে হবে এবং এক কপি ফটোকপি দাখিল করতে হবে। তো প্রিপেয়ার সেখানে আর বেশ কিছু শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। তো আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এখানে আপনারা যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন bptb.electrification.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 19 অক্টোবর 2023 সকাল 10টা হতে আর চলবে 2 নভেম্বর 2023 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে 2টি SMS এর মাধ্যমে যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করার সময় আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবির সাইজ হচ্ছে 300×300 পিক্সেল, জেপিজি ফরম্যাট হতে হবে, আর স্বাক্ষর সাইজ 300×80 পিক্সেল, স্বাক্ষর জেপিজি ফরম্যাট হতে হবে। ছবি সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো এর কম বেশি হলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না। তো যখন আপনারা রিসাইজ করবেন তখন ভালো করে রিসাইজ করে নেবেন। তো প্রিপেয়ার্স মোবাইলের মাধ্যমে আপনারা ছবি এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন। তো মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা ছবি এবং সিগনেচার রিসার্চ করবেন এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কটি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো প্রিপেয়ার্স ক্রমিক নং 1-7 পর্যন্ত পদের আবেদন ফি হচ্ছে 600 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে 69 টাকা, মোট 669 টাকা। ক্রমিক নং 8-এ বর্ণিত পদের পরীক্ষা ফি হচ্ছে 500 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 58 টাকা, মোট 558 টাকা। এবং 9-এ বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটকে সার্ভিস চার্জ বাবদ 35 টাকা, মোট 335 টাকা। এবং ক্রমিক নং 10 ও 11-এ বর্ণিত পদের জন্য 200 টাকা ও টেলিটকে সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে প্রেরণ করতে হবে। তো প্রিপেয়ার্স আপনারা যতক্ষণ পর্যন্ত আবেদন ফি পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ সাবমিট সফল হবে না। তো 2টি SMS এর মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি পরিশোধ করতে হবে। এখন তো এখন আমি আপনাদেরকে SMS পাঠানোর নিয়ম দুটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম SMS মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনাদেরকে টাইপ করতে হবে BPDB, তারপর একটি স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে, অর্থাৎ আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সাবমিট করার পর একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি লিখে 16222 নম্বরে SMS টি সেন্ড করে দেবেন। ফার্স্ট SMS সেন্ড করার পর আপনার মোবাইলে ফিরতে একটি SMS আসবে, সেই SMS টিতে 8 ডিজিটে একটি পিন কোড থাকবে এবং আপনার সিম থেকে কত টাকা কেটে নেওয়া হবে সেই বিষয়ে আপনাকে জানিয়ে একটি মেসেজ দেবে। তো যদি আপনি রাজি থাকেন তাহলে আপনাকে তৃতীয় SMS লিখতে হবে। তৃতীয় SMS লেখার নিয়ম হচ্ছে BPDB স্পেস ইয়েস, তারপর আরেকটি স্পেস দিয়ে যে পিন নাম্বার বলবেন সেই পিন নাম্বারটি লিখে 16222 নম্বর মেসেজটি সেন্ড করে দিতে হবে। তো প্রিপেয়ার্স অবশ্যই আপনাদেরকে SMS দুটি সেন্ড করার পূর্বে আপনাদের টেলিটক সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে নিতে হবে। তো দ্বিতীয় SMS টি সেন্ড করার পর আপনাদের মোবাইলে একটি কনফার্মেশন SMS আসবে, সেই SMS টিতে আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি থাকবে, সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিন কার্ড ডাউনলোড করার জন্য।
তো প্রিয়ভিউস আপনারা দেখলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 151টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো যদি আপনারা এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা আবেদন করে নেবেন। তো প্রিয়ভিউস আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।